কাজটা মুখস্থ করেছে আর ভুলবে না সারাক্ষণ পেলিং কার সাথে যাবে পেলিং বলে ঠাকুর দেখতে চলো বাবা এসে গেছে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি ঠিকঠাক মতো রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না বলে আমার চ্যানেলের ভিউজও সেরকম হয় না তাই বলে কিন্তু আমি ভিডিও আপলোড করার হাল ছেড়ে দিচ্ছি না এই ভিডিওগুলো তো আমাদের কাছে মেমোরি হিসাবে থেকে যাবে তাই ভিডিও ভিউজ হোক বা না হোক সেই কারণের জন্যই সময় করে ভিডিওটা আপলোড করতে থাকি আসলে আমরা ঘুরে আসার পর আমারও একটু সর্দি কাশি হয়েছিল আর চিনিরও একটু সর্দি হয়েছিল একটু নয় বেশ ভালো মতনই সর্দি হয়েছিল সাথে জ্বরও ছিল সেই কারণের জন্য বেশ কয়েকদিন ভিডিও সেইভাবে আপলোড করতে পারিনি তবে এখন শরীরটা একটু ভালো হয়েছিল তাই আমরা জগদ্ধাত্রী পুজোর দিনকে বেরিয়েছিলাম মানে রবিবার দিন বেরিয়েছিলাম প্রথমে একবার ভেবেছিলাম চন্দননগর যাব বন্ধুরা মিলে কিন্তু চিনির শরীরটাও ভালো ছিল না আর আমারও হঠাৎ করেই বললাম সর্দি হয়ে গিয়েছিল সেই জন্য ওই যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলাম দিয়ে আমাদের পাড়াতেই আশেপাশে যেই পুজোগুলো হয় সেখানেই গিয়েছিলাম আর এই যে দাসনগরের কাছে গিয়েছিলাম প্রথম প্যান্ডেলে গিয়েই চিনি তো বায়না শুরু করে দিয়েছে বেলুন বেলুন করে এদিকে এসো ঠাকুর নলো আগে নমকর তারপরে কিনে দেবো বলেছি যেমনটা বললাম বেলুন দেখে তো চিনি ওখান থেকে আসতেই চাইছিল না তাই পুরোটা ওকে জোর করে আর ঢোকাইনি আর এমনিতেও একটু ভিড়ও ছিল তাই আমিই ভেতরটা ঢুকেছিলাম আর ঠাকুরের মুখটা কিন্তু ভারী সুন্দর চন্দননগরে যখন গিয়েছিলাম ওখানে গিয়ে তো ঠাকুরগুলো আর তার সাজগুলো দেখতে হাঁ করে মনে হয় দেখি এত সুন্দর লাগে এই ছোটখাটো বায়নাগুলো মা বাবা হিসাবে দেখতে ভারী সুন্দর লাগে আর এই একটা বেলুন পেয়ে যে এক মুখ হাসি এই হাসিটুকুনির জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি তারপর ওখান থেকে চলে এলাম 2 নম্বর প্যান্ডেল শিয়ালডাঙা বালক সঙ্গ আমরা যখন এলাম এখানে দেখলাম তখন এখানে বাতাসা ছড়া দিচ্ছিল আর আমিও বেশ অনেকগুলো বাতাসা পেয়েছিলাম মানে সেই ছোটবেলায় হতো না একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে দৌড়াতাম তবে এখন আর দৌড়াদৌড়ি করিনি এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম বাতাসাটা এইদিকে ছুড়ছিল সেই সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পেয়ে গিয়েছিলাম বেশ ভালোই মজা হচ্ছিল আর চিনিকে বাতাসা দিতে ও তো বাতাসা বাতাসা করে আর বাতাসা আমাকে দিচ্ছিল না আর চিনির বাবাকে বললাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে একটু ভিডিওই নয় করে দাও ওকে তো সব কিছু ভিডিওর কথা বলতেই থাকি নিজের ইচ্ছাতে তো ভিডিও করতে একটুও ভালোবাসে না এই নিয়ে তো আমার সাথে প্রায় সময় খিটিমিটি চলতে থাকে যে একটু তো ভিডিও করো দেখাও একটু যে আমি কতগুলো বাতাসা করিয়েছি যাই হোক বাতাসা কুড়ানোর পরে সামনে দেখলাম ঠাকুরের ভোগের ব্যবস্থা চলছে তো ওই জন্য ঠাকুরের সামনেটা একটু ভিড়ই ছিল তো সামনে এত দূর গেছি আর মন্দিরের সামনেটা যাব না তাও তো হয় না তাই আমি গেলাম একদম সামনেটায় গিয়ে দেখলাম যে ওখানে মায়ের ভোগের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রসাদ হিসাবে সব দেওয়া হয়েছিল
চাচ্ছে গাড়ি রাখতে, চল আমরা এই দিক দিয়ে চলে যাই, এদিক দিয়ে যাই চল। ধরো ধরো ধরো, চিনি ওদিকে যাসনি, তোকে আটকে রেখে দেবে, যা না যা, ছুটে যেও না। এর আগের প্যান্ডেলটায় দেখালাম পুজো হচ্ছিল, মায়ের আরতি দেখার সুযোগ হয়েছিল। সব সময় চাইলেও তো পুজো সব সময় দেখার সুযোগ হয়ে ওঠে না, তো ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, পুজোটা দেখে মনটাও ভালো হয়ে গেছিলো। তারপর চলে এলাম আমাদের দেখা একদম শেষ প্যান্ডেলে, এটাই ভেবেছিলাম সবার লাস্ট দেখবো, এটা স্বামীজি স্পোর্টিং ক্লাবে হয়েছিল, পুজো বেশ অনেক আগেই হয়ে গেছিলো। মনটা বেশ ভালো লাগলো, আসলে এখানে না আমরা কোনোদিনও আগে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসিনি, এবারে এলাম, দেখে সত্যিই খুব ভালো লাগলো, শান্ত স্নিগ্ধ। আর চিনি ওখানে গিয়ে তো কীরকম হুড়োহুড়ি করছিল দেখালামই। চলো চলো চলো, ওই যে টাটা করো দিদিকে, টাটা করো, নিয়ে যাও। দেখলাম খুব সুন্দরভাবে, তার সাথে প্রসাদও পেলাম, আর একটু লেট করলে হয়তো প্রসাদটা শেষ হয়ে যেত, ঠিক সময়ে আমরা গিয়ে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়ার পর তো বাড়ি চলে আসার পুরো ঠিক হয়ে গিয়েছিলো, কিন্তু তারপর আমি বললাম যে আমাদের বাড়ির কাছে একদম রামতলা ঠাকুরটা দেখবো না, তো আমি আর চিনি দুজনে মিলে গিয়েছিলাম রামতলা ঠাকুরটা দেখতে, আর চিনির বাবা বাইরেটাই দাঁড়িয়েছিল। তো এইভাবে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম, অনেক অনেক মজা করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো বন্দি করে রাখার জন্যই তো ভিডিওটা করা, তাই না? আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত এলেন, আশা করব তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।